ক্লাস 8 এখন আমরা যে কোষে দেখি 16.1 এর 15 থেকে অঙ্কগুলো করব এর আগে আমরা 14 অবধি অঙ্কগুলো করেছিলাম 15 অঙ্কটা কি বলছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির একটি কোণ শীর্ষ কোণের দ্বিগুণ তো মনে করি যে এবিসি ত্রিভুজে এবি সমান এসি ঠিক আছে তাহলে ধরি ত্রিভুজ এবি সি এর এবি সমান এসি এবং ভূমির একটি কোণ শীর্ষ কোণের দ্বিগুণ এবং ভূমির একটি কোণ এবিসি সমান 2 বিএসি ঠিক আছে এই একটা ভূমি এই শীর্ষ কোণ এর দ্বিগুণ তাহলে ত্রিভুজের কোণগুলির পরিমাপ কত বলবে আমরা জানি আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণগুলি সমান হয় তো যেহেতু এবি সমান এসি অতএব এবিসি কোণ সমান এসি বি কোণ আর প্রশ্ন অনুসারে কি দেওয়া আছে যে অ্যাঙ্গেল এবিসি সমান 2 বিএসি ঠিক আছে তাহলে এটা মানে কি অতএব এসিবি সমান 2 বিএসি আমরা জানি ত্রিভুজ এবি সি এর কি হবে না তিনটে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি এ বি সি প্লাস বি এ সি প্লাস এ সি বি সমান 180 ডিগ্রি এবার দেখো এবিসি মান কত বসিয়ে দাও বা 2 বিএসি এটা রেখে দিয়ে যা আছে তাই আবার এসিবি এটা মানে 2 বিএসি 180 ডিগ্রি তো কত দাঁড়ালো তাহলে 2 3 5 তাহলে 5 বিএসি সমান 180 ডিগ্রি অতএব বিএসি সমান 180 ডিগ্রি বাই 5 কত হবে 3 5 15 15 3 30 5 6 30 36 ডিগ্রি অতএব এ বি সি সমান 2 × 36 7 72 ডিগ্রি এবং এসিবি সমান 2 × 36 ডিগ্রি 72 ডিগ্রি অতএব ত্রিভুজের কোণগুলি 72 ডিগ্রি 72 ডিগ্রি ও 36 ডিগ্রি আচ্ছা এবার করছি 16 দাগ ত্রিভুজ এবিসি এর বিএসি সমান 90 ডিগ্রি এবং বিসিএ সমান 30 ডিগ্রি তাহলে প্রমাণ করি যে এবি সমান হাফ অফ এসি
তো কি দেওয়া আছে লিখিয়ে তাহলে ধরি এবিসি ত্রিভুজের বিএসি সমান এবিসি সমান 90 ডিগ্রি এবং বিসিএ সমান 30 ডিগ্রি তাহলে প্রমাণ করতে হবে এবি ইকুয়াল টু হাফ অফ এসি এটা অঙ্কন করছি যে এবি বাহুকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে এসি সমান সিডি হয় অঙ্কন এবি বাহুকে ডি পর্যন্ত ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে কি হবে না এই সিডি সিডি ইকুয়ালস টু এসি যাতে সিডি ইকুয়ালস টু এসি হয় ঠিক আছে প্রমাণ এখানে লক্ষ্য করে দেখো যে ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এ বি সি থেকে পায় অ্যাঙ্গেল বি এ সি সমান 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল বি সি এ বি সি এ সমান 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি আবার ত্রিভুজ এ সি ডি থেকে পায় এসি ইকুয়ালস টু সিডি তাহলে কী হবে এই দুটো বাহু সমান তার মানে এই কোণ সমান এই কোণ অতএব অ্যাঙ্গেল বিএসি সমান ডিএসি সমান এডিসি সমান 60 ডিগ্রি তাহলে একটা ত্রিভুজে যদি দুটো কোণ সমান 60 হয়ে যায় তাহলে এই কোণটা সমান অতএব এসিডি সমান কত হবে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান 60 ডিগ্রি অতএব ত্রিভুজ এসিডি সমবাহু অতএব এসি সমান এডি সমান সিডি ঠিক আছে এটা পেলাম এখন এবার নিচ্ছি ত্রিভুজ এবিসি এবং ডিবিসি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিবিসি থেকে পায় কী পাচ্ছে দেখো এসি সমান সিডি এটা কি এর অতিভুজ সিবি সাধারণ বাহু তাহলে কি এটা একটা সমকোণী ত্রিভুজ তাই তো অতএব সমতার সমকোণ অতিভুজ বাহু এটা কি জানি আর এইচ এস শর্ত থেকে পায় কি পাবো না ত্রিভুজ
ए बी सी सर्वसम त्रिभुज डिबिसी। अतएव ए बी समान बीडी, क्यों जे ए कोण दुटो समान बोले हच्छे, ठीक है, समान कि हबे हाफ अफ एडि, और आगे प्रमाण करेछि जे एडि इक्वल टू एसि, हाफ अफ एसि। अतएव ए बी इक्वल टू हाफ अफ एसि। এবার 17 দাগটা করি, কি বলছে, ত্রিভুজ এক্স ওয়াই জেড, ত্রিভুজ এক্স ওয়াই জেড এর এক্স এক্স ওয়াই জেড এ কোণটা মান হচ্ছে 90 ডিগ্রি এবং এক্স ওয়াই ইকুয়ালস টু হাফ অফ এক্স জেড, এক্স ওয়াই ইকুয়াল টু হাফ অফ এক্স জেড, তাহলে প্রমাণ করতে হবে যে ওয়াই এক্স জেড এই কোণটা মান 60 ডিগ্রি, ঠিক আগের অঙ্কটার অপোজিট। এটা অঙ্কন করছি যে এক্স ওয়াইকে ভি পর্যন্ত, যদি ভি বলি, ভি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে এক্স ওয়াই সমান ওয়াই ভি হয় এবং জেড ভি যোগ করা হলো, ঠিক আছে, কী লিখলাম, এক্স ওয়াইকে ভি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে এক্স ওয়াই ইকুয়ালস টু ওয়াই ভি হয় এবং জেড ভি যোগ করা হলো। এবার প্রমাণ, তাহলে ত্রিভুজ ত্রিভুজ কি নেব, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড ও ত্রিভুজ ওয়াই ভি জেড থেকে পায়, কি পাচ্ছি দেখো, এক্স ওয়াই ইকুয়ালস টু ওয়াই ভি অ্যাঙ্গেল এক্স ওয়াই জেড সমান অ্যাঙ্গেল ভি ওয়াই জেড, কেন এটা হচ্ছে 90 ডিগ্রি আর ওয়াই জেড সাধারণ বাহু। অতএব ত্রিভুজ এক্স ওয়াই জেড সর্বসম ত্রিভুজ ওয়াই ভি জেড, এখানে কী শর্ত হয়ে গেল, না সাইড অ্যাঙ্গেল সাইড, শর্তানুসারে তাহলে বলতে পারি, অতএব এক্স জেড সমান ভি জেড। আবার যেহেতু কী দেওয়া আছে যে এক্স ওয়াই ইকুয়াল টু, এটা দেওয়া আছে যে যেহেতু এক্স ওয়াই ইকুয়ালস টু হাফ অফ এক্স জেড, অতএব এক্স জেড ইকুয়াল টু টু এক্স ওয়াই, আর এক্স ওয়াই মানে কি, এক্স ওয়াই প্লাস ওয়াই ভি বলতে পারি আমরা, তার মানে এক্স ভি। অতএব তার কী দাঁড়ালো, অতএব এক্স জেড ইকুয়াল টু এক্স ভি ইকুয়াল টু ভি জেড। অতএব ত্রিভুজ এক্স ভি জেড সমবাহু, অতএব অ্যাঙ্গেল ভি এক্স জেড সমান 60 ডিগ্রি, কেন আমরা জানি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি। অতএব ভি এক্স জেড মানে তো হচ্ছে তোমার ওয়াই, ওয়াই এক্স জেড সমান 60 ডিগ্রি প্রমাণিত। এবার করবো 18 দাগ, প্রমাণ করি যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। তা মনে করছি যে এবিসি এর সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটা বাহু হচ্ছে সমান, তাহলে প্রমাণ করতে হবে যে প্রত্যেকটা কোণের মান হবে 60 ডিগ্রি।
তাহলে কি লিখলাম মনে করি ত্রিভুজ এ বি সি এর এ বি সমান বি সি সমান সি এ প্রামাণ্য যে অ্যাঙ্গেল এ বি সি ইকোয়ালস টু অ্যাঙ্গেল এ সি বি ইকোয়ালস টু অ্যাঙ্গেল বি এ সি সমান 60 ডিগ্রি প্রমাণ। আমরা জানি সামুদ্রিক বাহু ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণগুলি সমান, তাহলে ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি, ঠিক আছে? তাহলে কী হবে, এর যে বিপরীত কোণ অতএব এবিসি সমান এসিবি। আবার ত্রিভুজ এবিসি এর এবি সমান বিসি, অতএব এটা সমান যেটা ধরে নিই, অতএব বিএসি সমান এসিবি। তাহলে এই দুটো যদি সমান করে দিই কী দাঁড়াবে, অতএব এবিসি সমান এসিবি সমান বিএসি, তিনটে কোণই সমান, তার মানে হবে কী হবে 180 ডিগ্রি বাই 3 সমান 60 ডিগ্রি, ঠিক আছে? তিনটে কোণ সমান হয়ে গেলো, তাহলে তিনটে কোণ যোগ ফলে 180 ডিগ্রি, তাকে 3 ভাগে 1 ভাগ 60 ডিগ্রি। এবার লাস্ট আমরা করি 19 অঙ্ক, কী বলছে, এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল বি বিএসি এ সমদ্বিখণ্ডক এবং এসি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে এবি সমান্তরাল সরলরেখা, এর সঙ্গে এটা সমান্তরাল সরলরেখা পরস্পর ই বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে এ ই সি সমান 1 সমকোণ বা 90 ডিগ্রি, ঠিক আছে? সেটা আমরা এখন ধরে নিলাম, ধরি এবিসি এর অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক এবং এসি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে এবি বাহুর সমান্তরাল সরলরেখা পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে, প্রামাণ্য যে এ ই সি সমকোণ, এখানে ইসি যোগ করলাম, অঙ্কন ইসি যোগ করা হলো, ঠিক আছে? প্রমাণ, এখানে কি দেওয়া আছে দেখো, যেহেতু এই হলো অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক, অতএব অ্যাঙ্গেল বিএই সমান ইএ সি। আবার এবি সমান্তরাল ডিই এবং এই ছেদক, তাহলে কী হবে, এই কোণটা এবং এই কোণটা একান্তর কোণ সমান হয়ে যাবে, অতএব বিএই সমান এ ই ডি, এটা কি একান্তর কোণ, তাহলে কী হয়ে গেল, তো যেহেতু এদেরও সমান, অতএব ই এ সি সমান এই ডি, ই এ তাহলে এই কোণ সমান এই কোণ, তাহলে অতএব ত্রিভুজ এ ডি ই থেকে পায় এ ডি ইকোয়ালস টু ডি, তাই তো? যেহেতু এই কোণ দুটো সমান, তাহলে কী জানি যে সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হবে,
আবার দেখো যেহেতু ডিটা হচ্ছে এসির মধ্যবিন্দু, তাহলে কি হবে, এডি ইকুয়াল টু ডিসি। যেহেতু ডি, আচ্ছা যেহেতু ডি হলো এসি এর মধ্যবিন্দু, অতএব এডি ইকুয়াল টু ডিসি, অতএব ডিই ইকুয়াল টু ডিসি, ডিই ইকুয়ালস টু ডিসি, তাহলে কী হবে, অতএব ডিইসি সমান ডিসিই, এই কোণটা, এই কোণটা সমান এই কোণটা পেলাম। তাহলে এখন অ্যাঙ্গেল এইসি, দেখো এইসি সমান এইডি প্লাস ডিইসি, তাহলে এইডি মানে কি, আগে প্রমাণ করছি এইডি সমান হচ্ছে ইএডি, আর ডিইসি মানে হচ্ছে ডিসিই, কি বলতে পারবো, অতএব অ্যাঙ্গেল এইসি আমি যদি বোথ সাইডে যদি এইসি যোগ করে দিই, তাহলে এইসি দেখো ই ইএডি মানে কি, মানে হচ্ছে ইএ সি, আর ডিসিই মানে হচ্ছে এ সিই, আর এইসি যোগ করে দিয়েছি, তাহলে এই তিনটে কোণ যোগফল কত, 180 ডিগ্রি, বা টু এইসি সমান 180 ডিগ্রি, অতএব এইসি সমান 180 ডিগ্রি বাই টু 90 ডিগ্রি, ঠিক আছে, এটা প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা কিন্তু 16.1 অনুশীলনীর সবগুলো অঙ্ক করলাম।